এটা দিস ইজ দ্য দিস ইজ এটা হলো এই যে এটা হলো কর্ডলেস স্ক্রুড্রাইভার। এ হলো স্ক্রু লাগামু, স্ক্রুর মেশিন। এটা কিনে নিয়ে আসছি। এটা আমি নিজেও জানি না এটা কেমনে কী করতে হয়, যারা আপনারা জানেন ভেরি গুড, যারা জানেন না বেশি বেশি ভেরি গুড, বিকজ যারা জানেন না তাদের জন্যই আজকের এই টিউটোরিয়াল। জি মামি আসতেছে, মামি ওই যে সুহামণিকে মাদ্রাসায় দিতে গেছে, বুঝছো? সো এটাকে খুলবো এখন। মেড ইন কোন দেশের সেটার দেখার চান্স নাই, যেখান দিয়ে ছিঁড়ছি ওইখানে লেখা ছিল মেড ইন কোন দেশের। আচ্ছা হলো খুব ভালো একটা ব্র্যান্ডের, দাম টাম আমরা নাই যাই। ফার্স্টে দিয়ে দিছে বিশাল বড় কিতাব, যে কিতাব পড়ার ইচ্ছা আমার কোনো জীবনে ছিল না, সে জায়গায় দিছে কম পৃষ্ঠার একটা কিতাব। এটার জন্ম হয়েছে অক্টোবরে সেপ্টেম্বরে। সেটা কয় পৃষ্ঠা শুধু আপনাদের সেটা জানাই দিই। আড়াইশো পৃষ্ঠার একটা বই। তো এগুলির মধ্যে তো বুঝতেছেন এগুলি পড়ার মতন কোনো রকম কোনো ইচ্ছা আমার নাই। এটা একটা স্ক্রুড্রাইভার মেশিন মা, আমি নিজেও জানি না এটা কেমনে চালাইতে হয়, দেখবো। তো এই হইল গিয়া আরেকটা কাহিনী। পানি সাদা পানি খেয়েছো? পুরো পানি খেলে দরজাটা লাগাই দেবো। এগুলো আরও কিছু দিছে, এগুলির বোঝার শক্তি থাকলেও জানার ইচ্ছা নাই। ওই দেখেন বই দিছে আরেকটা খুশিতে। মেশিনটার ওজন আধা কেজি, বইয়ের ওজন আরও দেড় কেজি। এটাও দিছে একটা হোয়াইট প্রিন্টের আর একটা নিউজ প্রিন্টের। এই হলো খাতা কলম। আর একটা দিছে, এটা দিছে থ্রি ইয়ার্স গ্যারান্টি ফর ফ্রি। সো এটা যদি কোনো কিছু হয় থ্রি ইয়ার্সের গ্যারান্টি আছে, এটা রাখতে হইব। আচ্ছা এইটা মনে হয় রাখতে হইব, বাকি কোনো কিছু রাখা দরকার নেই। এই যে এটা ঢিং করলেই চলবো। ও স্ক্রুড্রাইভার দিয়ে দিচ্ছে মাশাআল্লাহ, আমি তো মনে হচ্ছে এগুলি দেয় নেই। তো কোনটার কোনটা দিয়া স্ক্রু লাগাইতে হইব সব দেওয়া আছে। আর এই যে চার্জার দিয়েছে আইফোন চার্জারের মতন। সো এটা চার্জটা বাবা, তোমার বেবি মে বি স্লিপিং মা, মে বি স্লিপিং। এটা আবার কি? আচ্ছা এটা হলো গিয়ে ডান্ডা। এটা এই আর কি, এটা হলো নর্মাল স্টাফ চার্জার। এই চার্জ দিয়া তারপরে এটা দিয়ে দেওয়া। এখন দেখি আমার ছেলে যেহেতু ল্যাপটপ ছাড়ছে, ওর ল্যাপটপের সাথে কানেকশান দিয়ে দিলে চলে কি না তাহলে বুঝবো, আমরা দেখতে পারবো আর কি। লাইটটা জ্বলার কথা এইখানে মনে হয়। ধর দেখতে লাগাইতে পারিস না সেটা, যে দেখ এটা চার্জ দিতেছে, দেখি এটা চার্জ হয়নি, এটা একটু দেখতে হইব আর কি। এই চার্জ হয়ে গেছে মাশাল্লাহ,
লাইটটা দেখা যেতেছে কিনা জানি না, এই যে চার্জ হইতেছে। রিচার্জ এই যে, আমি যদি চাপ দিই তাহলে লাল ফ্লাশিং লাইট জ্বলে আর কি। আমি যদি এখানে চাপ দিই এই যে, ওই যে হয়তো আপনারা বুঝতেছেন। আমি যেহেতু স্ক্রুড্রাইভার লাগাবো, একটা টেস্ট করি, যেটা দিলাম আর এখানে স্ক্রু দিয়ে এভাবে দিলে ঘুরবো আর কি। যেহেতু এখনো চার্জ হইতেছে, তার মানে এটা চার্জ হয়ে নিক, তারপর আমরা দেখাবো। সো এই হইলো এটার কারসাজি, যে কোনো ছোট ছোট স্ক্রু লাগাইতে পারবো আর কি। লেখা আছে 3-4 ঘন্টা চার্জ থাকবো, দেখা যাক। এখন আর স্ক্রু ড্রাইভারের বাইরে বাইরে করতে হইব না, আজকে এটা চার্জ হোক। এটা খুলে রেখে দিই, এটা খুলে কেমনে আল্লাহ জানে। এসি তো আরাম কইরা, এটা এখান দিয়ে কাঠ সাজি আছে, এখান দিয়ে ঠেলা দিলে এটা লাইগা যায়, নাহলে ক্লিপ হয়ে যায়, এই যেটা আর কি। সেখানে প্রত্যেকটা নাম্বার লেখা আছে, এটা চার্জ হোক। ততক্ষণ আমরা বাকি কেরামতিগুলি দেখি। কেরামতি বলতে তো কিচ্ছু না, কেরামতি বলতে এখানে সব ডিজাইনের আছে, যেই ধরনের স্ক্রুই লাগাইতে চাই না কেন, ছোট বড় মাঝারি সব ধরনের, ওই যে বুলেটের মতন দিয়েতে, আর এই জিনিসটা রাবারের মতন আর কি। সো এখানে সবগুলি নাম্বার লেখা আছে, এগুলি তো আর বুঝি না, তারপরে এখন থেকে স্ক্রু দেখলে হয়তো বুঝে নেবো, কারণ কেউ জন্ম থেকে শিখে না, জন্মের পরে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা এরকম করে শিখতে হয়। সো এইগুলো আমি বিল্ডার্সের কাজ পারি না, করি নাই, একেবারে যে পারি না বা তা না, বাইরে বুঝে বেকাটারে সিধা করতে পারি কিছুটা। আর এইটা দিয়া ট্রাই করবো, আমি ওই আমার কোয়েলের খাঁচা বানাইতেছি, তো কোয়েলের খাঁচা যে বানাইতেছি, নেট কিনে নিয়ে আসছি, নেটগুলি কাল আজকে হাফ শর্ট আউট করছি, হাফ না লেস দেন হাফ, আর কালকে ইনশাল্লাহ এখানে রাখবো চার্জারটা, এখানে রাখবো এটা, এটা রাখবো কালকে, রাখবো কালকে, কালকে না শনিবার না রবিবারে ইনশাল্লাহ আমার ফাইনাল কাজটা ফিনিশিং করব কোয়েল পার্টকে, আর একটা স্পেশাল কিছু আনবো আর কি, আপনাদের সঙ্গে শেয়ার করব ডেফিনেটলি ইনশাল্লাহ। স্পেশাল জিনিস আনলেই দেখাবো, এখন ওটা বক্সে রাখতেছি আর কি, এই কিতাব রাখবো না, কারণ কিতাব এগুলি আমার পড়ার ইচ্ছা কোনো জীবনে বই খাতা এসব ছিল না, তবে একটু দেখবো তারপরও, একেবারে ফালাই দেবো না কোনো জিনিস, তো ফালাই না জিনিস না। ঠিক আছে, এই হলো আজকের ভিডিও, আর সবাই কবির লকডাউন চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।